আমার চশা বাসা সবাইকে আজকে জোহার আর নমস্কার করে আমি ফের আসে গেছি সেই গোবিন্দ ভাইয়ের পাওয়ার টিলারে। তো দেখতে পাচ্ছেন একটা বড়া বয়ার কাড়া আর একটা আনিয়া কাড়া। তো এই যে এই নতুন নতুন মেশিনের আইটেম সেই থাককে থাক বলে না লাখকে লাখ। তো এই যে দেখুন দেখান দিচ্ছি, তো এগুলা এখন ওই যে লাগাচ্ছে দেখুন এটা কেমন কি হয়। তো আমি শ্রোতা বন্ধুরাকে বলবো যে এই যে আমাদের এই যে দেখেলেন জমিটা, এইটা দেখুন ওইদিকে দেখান ক্যামেরাম্যান দেখেলেন এক বিঘালে বেশি হবে, একদম দেখেলেন এক বিঘালে বেশি হবে। আমার এখানে মিনিমাম এখানে আমার লাগবে পাঁচটা লেবার তো বঠেই, মানে সারাদিন লাগবে। তো 300 টাকার নিচে লেবার পাওয়া যায় নাই। আরেকবার বাসি আমার লাগে দুপুরে লাগে না বাবু লাগে, তো তাহলে আমার 1500 টাকা ধরিলেন, আর আমার অপারেটারও 200 টাকা নেবে। আর আমার ওই মেশিনটাতে কত লাগবে জানেন? কত লাগবে? এটা 1 লিটার হলেও কম লাগে, মানে 750 ml, 750 ml মানে 75 টাকা ধরিলেন। হ্যাঁ, এটা 75 টাকা, আমি 100 টাকায় ধরলেন। হ্যাঁ, 100 টাকায়। তাহলে 100 টাকা আর 200 টাকা, 300 টাকা হলেও। আর এখন মেশিনটার কষ্ট আপনি ধরে নেন 200 টাকা হবে কি? হ্যাঁ, একদম হবে। তো আপনি তাহলে কত হলেও গেল তাহলে 300 আর 200 500। তো 500 টাকা আপনার লাগছে, আর আর কি লাগছে? আর কিছু লাগে নাই? 500 টাকা কি নাহলে বেশি লাগছে? আর কোন লাগবে না? 500। তো ঠিক আছে, আর গিয়ার অয়েল আপনাদের থাকে ওটা আমি 100 টাকা ধরে দিলি। আপনাদের লাগছে তাহলে 550 টাকা, আর 1 বিঘা বাইতে মাত্র 550। আর ওখানে আমার কত লাগিয়েছিল 1500 টাকা, তাহলে 1500 টাকা আর 500 আমি ধরিলাম, আরো 100 টাকা বাড়িয়ে দিলাম, 600 টাকাই হলো, 700 টাকাই হলো। কিন্তু তাহলে আমার 900 টাকা সলিড বছর। আজকে আমি শ্রোতা বন্ধুকে বলছি যে আজকে চললো আমার সলিড বছর হয়ে গেল কত না, 900 টাকা। এত টাকা যদি আমি আজ কিষাণ বন্ধুরা যদি এখনো না বুঝে, তো এই যে আমার মাঘ ফাগুন চলে গেল, আর এখন গরমের দিন আসছে, এখন আর আপনার পাওয়ার মানে টিলার আর পাওয়ার কুলার না হলে আর ঠান্ডা না করে যাবে আপনাদের, তার জন্যে এই যে অবশ্য পাওয়ার টিলার আপনারা নেবেন। আর এখন অফার আছে যে আর দেখেলেন, আমি দামও বলছি। এই যেটা কি মেশিন বাবু দেখাল মেশিন? এসপি নিরাই গুড়ার জন্য। আরে নিরাই গুড়ার জন্য এসপি মানে 5.5 HP, 5.5 HP না? হ্যাঁ, 5.5 HP, 5.5 HP। এর দাম মাত্র 35,000, 35,000। দেখুন কিষাণ বন্ধু, এটা মাত্র 35,000 টাকা, আর 35,000-এ এটা তো আপনার নিকান হবে, গেছানো হবে, আর কি হবে? এটা যদি আপনি জল তুলিবেন ওটাও হবে, এটাই হবে, তাহলে ওটা হবে নাই, খালি খালি নিরাই করে। আচ্ছা, কেবল এটার জন্যে আপনাদের এই মানে নিকানটাও করবেন আর মাটি দিয়ে হবে, মাটি দিয়ে তো হবে না? তাহলে দেখেলেন এতটা বচত আমার, আর দাম মাত্র 35,000। তাহলে এটা আমাদের ভালো আছে, ঠিক আছে কিষাণ বন্ধুরা, আমি দেখাবো কেমন হবে ঘাস গুলো উপড়াতে পারছি, ওটাও দেখাবো আমি, ঠিক আছে? মাত্র 5.5 HP, 35,000, ঠিক আছে? আর 1.25 লিটার পেট্রোল লাগে, গিয়ার আছে, দুটা গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, কেন নিউটার বোতাম তো দরকার, ঠিক আছে? তারপরে এইটা দেখান, আর একটা এড়েকাড়াকে দেখানি, এটাও দেখুন দাম ছিল 40,000, এখন এটা 38,000, মানে 200 টাকা ওটাও কম। এটাই তো সব হবে, এটা তো সব হবে, এটাই সব হবে, মানে কাটা, ধান কাটা, জল তোলা, ফির আপনাকে ধান বোহা, হ্যাঁ সব হবে, একদম। কিষাণ বন্ধুরা দেখেলেন এটা মাত্র 38,000, তাই তো? তাহলে ভাবিলেন ইয়ালার একটা 38,000 একটা ছোট খাড়া গরু মিলবে না? তাহলে যদি আপনি এটা নেবেন অবশ্যই আমার এই যে চ্যানেলটা আছে কালচার এডুকেশন গ্রুপ আছে না, আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর অবশ্যই ফরমাইশ করুন।
তো কিষান ভাইরা এই যে 38000 টাকা আমি কথা বলছি না তো 38000 ই তো কোনোই তো খিয়াবাদ জিনিস না হয় আপনি বোধহয় মনে হচ্ছে যতদিন আপনি বেঁচে থাকবেন মানে অনেক বেশি হলে তো 60 বছর আর 40 পাইরালে তো জনতা পারলি করলি আর তাহলে আর নাই তো খড়গপুর যাই শুনলি তো সেটা যতদিন বাঁচবেন অবশ্যই আমি মনে করতে পারছি এই 38000 আপনার জীবনটা যদি ঠিক মতন এটাকে আপনি একটু সুস্থভাবে রাখতে পারেন মানে ইয়ার একটু রক্ষণাবেক্ষণ যেটা আমরা বলি দেখার যেটা আমরা ছানাপোনাকে যেমন করি না এটা আপনার একটা ঘরের মেম্বার ভাবে যদি আপনি এটা করতে পারেন তবে অবশ্যই আপনার আমি আমি বলে দেবো যে এটা আপনার কাজে লাগবে আর আপনাদের এই ছানাপোনাকে লেখাপড়া কিন্তু তবে এইটার কথাটা বুঝতে পারুন আমার কথাটা লেখাপড়ার কথাটা কিন্তু যেন মনে থাকে আপনাদের যে আমি ছানাপোনাকে আমার যদি শিখাবেন তবে তো আপনি লেখাপড়া শিখবি বেটা যেটা ইচ্ছা লিবি আর উড়িয়ে চলে যাবি অন্য আর তোদের রইবে নাই মানে কষ্ট থাকবে নাই তাহলে যদি এই মেশিনের সঙ্গে আপনি মিশতে পারেন মাটির সঙ্গে মাটি হলে তবে বলছি আমরা চারটি তো সেইটা আমাদের এখন ভুলে গেছি তো এইগুলা করার জন্যে আজ আমি আসি গেছি আজ এই গোবিন্দ ভাইয়ের পাওয়ার টিলারে আপনারা অবশ্যই এটা দেখুন আর একটুকু দেখাবো দেন ভাই চালাইন করে দেখাবো একদম দেখাবো দেখুন আমরা দোহরা বলি নাই দোহরা দেখে নেন ভাই উগার হইব না সামাল দেখুন এই ছোট মেশিনটা সামাল করে দেখুন দেখে নেন দেখুন বন্ধুরা ইয়োপতনের ভেপাটা দেখুন দেখেলেন দেখুন বন্ধুরা দেখেলেন বন্ধুরা দেখুন কমসে কম 8 ইঞ্চি আরে আজ মাত্র 35000 শুধুটা যখন সামলান দিলে ঠিক আছে বন্ধুরা অবশ্যই দয়া করে ভিডিওটা পুরো দেখবেন আমার দেখার জন্য সদর আমন্ত্রণ রইল আপনারা ভালো থাকুন আর এপ্রিল থেকে ছানাকে আমাদের স্কুলে যোগদান করুন এই বলে আমার ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় জওয়ান জয় কিষাণ